ভাতুষপুত্রী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। তিনি রাজনৈতিক দলের ভর করেই চব্বিশ বছর আগে পিতা যে জমি বিক্রি করে গিয়েছিলেন পরিবার এবং পাড়া প্রতিবেশীদের জানিয়ে চব্বিশ বছর শেষে এসে সেই জমি এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে নিচ্ছেন দুই ভাই। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন দক্ষিণ চটিলামের চান্দিনামোড়ায়। ১৯৯৬ সালে বিনোদ বিহারি দাসের কাছ থেকে এই জমি ক্রয় করেছিলেন উত্তম বসু নামের এক ব্যক্তি। জমিটি এডিসি এলাকাধীন হওয়ায় এবং এই জমির মালিক বাঙালি হওয়ায় তার রেজিস্ট্রেশন না হয়ে শুধুমাত্র স্টাম্পের উপর ঘোষণাপত্র করা হয়। এতে পরিবারের লোক থেকে প্রতিবেশীরাও সাক্ষী হিসেবে থাকেন। এই জমিতে রাবার গাছ লাগিয়েছেন উত্তমবাবু। কিন্তু এখন বিনোদ বিহারি দাসের দুই পুত্র অরুণ দাস এবং বাসু দাস এই জমি দখল করে নিতে চাইছেন। তাদের বক্তব্য, স্টাম্পের উপর ঘোষণাপত্র কোনোভাবেই আইনি বৈধ হতে পারে না। তারা এই জমি বিক্রি অবৈধ বলে জানিয়ে জমির দখল নিতে চায়। এই কাজে তারা নাম ব্যবহার করছে চটিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পর্কে তাদের ভাতুষপুত্রের। যদিও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কোনোদিন তাদের অন্যায় কাজের পাশে এসে দাঁড়াননি, শুধু তার নাম ব্যবহার করে চলেছেন দুই কাকা। গত ১০ আগস্ট তিনি এই জায়গাতে এসে রাবার গাছ কেটে লেটেক্স সংগ্রহ করার চেষ্টা করেন। উত্তম বসু বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ জানালে সেখান থেকে পুলিশ এসে কাগজপত্র দেখেই অরুণ দাসদেরকে এই ৭২ শতক জমিতে পা না রাখার জন্য বলে যায়। এটা হয়েছে ২৪ বছর আগে বিনোদ দাসের থেকে আমি এডিসি জায়গা কিনছি, বাগান করছি। বিনোদ দাস মারা গেছে, মারা যাওয়ার পরে বিনোদ দাসের ফলে অরুণ দাস বাসু দাস আইয়া আমার জায়গা দখল করছে, জোর করিয়া দখল করছে। বাধা দিছিলাম, বাধা মানছে না। ইয়ারপরে পঞ্চায়েত বিচার দিছি, পঞ্চায়েতের কথাও মানে না। ইয়ারপরে পঞ্চায়েতের ডেকিয়া অক্ষণ গাছ কাটছে, গাছ কাটানোর পরে আমি থানার কেস দিছি। কবে দিয়েছেন কেস? কেস দিছি গত সোমবারে। পুলিশ আসেনি? পুলিশ আছে। কোন থানাতে কেস দিয়েছেন? এটা বিশ্রামগঞ্জ থানাতে। কদ্দুর জায়গা দখল করছে আপনার? একখানি ১৬ ঘন্টা জায়গা দখল করছে, জোর করিয়া। কতটা রাবার গাছ আছে অনুমান? এটা তো একখানি আরে ১০০ উপরে আছে গাছ। আচ্ছা, তো কাটি ৬০-৭০টার মতন কাটা হচ্ছে আর কি। আর বাদবাড়ি আছে, চিকন রয়েছে, অন্য কাটছি না। এটা নতুন কাটা হচ্ছে আর পুলিশের সামনে ঠিক আছে বললেও পুলিশ সরে যেতেই ফের বাহুবল দেখাতে শুরু করে। শুধু তাই নয়, ১৩ তারিখ ফের এই জমিতে এসে গাছ কাটতে শুরু করে। ভীত সন্ত্রস্ত হয়ে উত্তমবাবু ফের বিশ্রামগঞ্জ থানার দ্বারস্থ হন, অবহিত করেন পঞ্চায়েত প্রধানকে। পুলিশ এসে ফের অরুণদেরকে সাবধান করে যায়। এদিকে উত্তম বসু দুর্বল হওয়ার কারণে অরুণ দাসেরা তার উপর বল প্রয়োগ করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন, যে কারণে এলাকার মানুষেরাও এ নিয়ে প্রতিবাদী হচ্ছেন না, বরং চুপ থেকে ঝামেলা থেকে দূরে থাকছেন। ভীত সন্ত্রস্ত উত্তমবাবু এবার চটিলামের বিধায়ক তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার দ্বারস্থ হতে চাইছেন। উত্তমবাবুর বক্তব্য, একমাত্র উপমুখ্যমন্ত্রী ছাড়া এ বিপদ থেকে তাকে আর কেউ বাঁচাতে পারবেন না। না হলে অরুণবাবুরা যেভাবে তার পরিবারের উপর রাজনৈতিক চোখ রাঙাচ্ছেন, এতে করে তিনি তার জীবন সংশয়ের আশঙ্কাও করছেন। পিবি ২৪।